डियर स्टूडेंट आज के सेकेंड इयर स्टूडेंट पैथोलॉजी क्लास निच्छी। आज के विभिन्न धरण जर सम्पर्क बोलबो, जर कत धरण होते पारे से सम्पर्क आलोचना करब, और ये जर होले कि लक्षण देखा देवे कि धरण से बोलबो। तो प्रथम विभिन्न धरण जर सम्पर्क बोलछी, अर्थात कत धरण जर मोटामुटी आछे। एक नम्बर हलो कन्टिन्यूड, दो नम्बर हलो रेमिनेंट, तीन नम्बर इंटरमिटेंट, चार नम्बर हेडटिक। तो प्रथम कन्टिन्यूड जर सम्पर्के बोलछी। कन्टिन्यूड जर क्षेत्र देखा जाए जे ए समय अर्थात एक क्षेत्र जर समान भावे चले, विशेष उठानामा करलेओ ता मात्र एक डिग्री मध्य सीमाबद्ध थाके। जेमन निमोनिया, अर्थात जदि कोनो मानुषेर निमोनिया हय ताहले देखा जाए जे तार जर तेमन भावे उठानामा करे ना, समान भावे चले, आर जदि उठानामा करे ताहले सेटि मात्र एक डिग्रीर मध्ये सीमाबद्ध थाके। এই যে অবস্থা জ্বরের, এই অবস্থাকেই কন্টিনিউড বলে। আর এই অবস্থা বিশেষ করে দেখা যায় নিউমোনিয়ার ক্ষেত্রে। তারপর যে জ্বর সেটি হলো রেমিনেন্ট, এই জ্বর এক ডিগ্রির বেশি ওঠানামা করে, তবে কোনো ক্ষেত্রে জ্বর একেবারেই ছেড়ে যায় না। অর্থাৎ এই যে লক্ষণ, এই লক্ষণটা আমরা বেশিরভাগ দেখে থাকি টাইফয়েড জ্বরের ক্ষেত্রে। অর্থাৎ যদি কারো টাইফয়েড জ্বর হয় তাহলে দেখা যায় যে এই জ্বর এক ডিগ্রির বেশি ওঠানামা করে। ধরো কারো 100 ডিগ্রি জ্বর আছে, তো সেক্ষেত্রে তার দেখা যায় 101, 102 এমনই ওঠানামা করতে পারে, আবার 100-তে ফিরে আসতে পারে। তো এই যে লক্ষণ সেটি হলো টাইফয়েডের ক্ষেত্রে দেখা যায়। তারপর যে জ্বর সেটি হলো ইন্টারমিটেন্ট, এই জ্বর সাধারণত দিনের কোনো না কোনো সময়ে একেবারে ছেড়ে যায়, আবার জ্বর আসে। এই জ্বর সাধারণত দেখা যায় ম্যালেরিয়ার ক্ষেত্রে। অর্থাৎ যদি কারো জ্বর আসে আবার সেই জ্বর দিনের কোনো না কোনো সময়ে যদি ছেড়ে যায়, আবার যদি জ্বর আসে, তাহলে সেই জ্বরটাকে আমরা ইন্টারমিটেন্ট ফিভার বলে থাকি। আর এই যে জ্বর আর এই যে লক্ষণ সেটি সাধারণত ম্যালেরিয়াতেই দেখা যায়। তারপর যে ফিভার চার নম্বর সেটি হলো হেডটিক, এতে সাধারণত বিকেলের দিকে জ্বর আসে, আবার ভোরে ঘাম দিয়ে ছেড়ে যায়। অর্থাৎ এই জ্বর আসে বিকালের দিকে, আবার ভোরে ঘাম দিয়ে ছেড়ে চলে যায়। অর্থাৎ ভোর হলে সেই প্রচুর ঘাম হয় রোগীর, আর ঘাম হওয়ার ফলে সেই জ্বর ছেড়ে যায়। আর এই যে জ্বরের লক্ষণ সেটি সাধারণত টিবির ক্ষেত্রে দেখা যায়, সেপটিক ফিভারের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ সেপটিক জ্বরের ক্ষেত্রে দেখা যায়। আর এতে জ্বর সাধারণত 2 থেকে 3 ডিগ্রির বেশি ওঠে না। অর্থাৎ যদি ওঠে, যদি কারোর 100 ডিগ্রি তাপমাত্রা আসে সেক্ষেত্রে দেখা যায় 102, 103 ইত্যাদি ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আমি মোটামুটি চারখানা জ্বর নিয়ে বললাম, যেমন কন্টিনিউড ফিভার, রেমিনেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, হেডটিক ফিভার। তো চারখানা জ্বর কেমন অবস্থায় আছে, আর এই জ্বরের কি উদাহরণ আছে, আর এর তাপমাত্রা কত বাড়া কমা করে, কোন জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ে কোন জ্বরে বাড়ে না, ইত্যাদি বিষয়ে আলোচনা করলাম। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফোনে জেনে নিও কিংবা কমেন্ট বক্সে লিখে জানিও। আজ এই পর্যন্ত।